আর পরিচিতি দিতেই চাই লতিফুল ইসলাম শিবলি। লতিফুল ইসলাম শিবলি, আপনাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবারে মেলায় নতুন বই আসলো, এবারে বইটির খবরই দিয়ে দিতে চাই। নূর নূর, এটি হচ্ছে যে 2017 সাল থেকে ধারাবাহিক যে বইগুলি বেরিয়েছে, প্রথমে দারবিশ 2017, তারপর 2018 দখল, তারপরে আসমান, তারপর রাখাল, তারপরে ফ্রন্টলাইন, তারপর অন্তিম, এবং অন্তিমের পর নূর। কিন্তু তারও আগে তো কবিতা, আসলে তারও আগে গান। কবিতার বইয়ের কথাটি আমার প্রথম কবিতার বই ছিল ইচ্ছে হলে ছুতে পারি তোমার অভিমান। তুমি একটু আগে যে কবিতাটি আবৃত্তি করলে বা উদ্ধৃতি দিলে আর কি, প্যারিসের চিঠি, যেটি প্রথম যে বইতে প্রকাশ মানে প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে ইচ্ছে হলে ছুতে পারি তোমার অভিমান। তারপরের কাব্যগ্রন্থ তুমি আমার কষ্টগুলো সবুজ করে দাও না, আর সর্বশেষ কাব্যগ্রন্থ এখন পর্যন্ত, মাথার উপর যে শূন্যতা তার নাম আকাশ, বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস, দীর্ঘতম কাব্যগ্রন্থের নাম। দীর্ঘশ্বাস, যারা গীতিকার লতিফুল ইসলাম শিবলিকে চেনে, যারা সুর, যারা গানের মানুষ হিসেবে জানে, কবিতার মানুষ হিসেবে জানে, তারা কি এই যে থ্রিলার লেখক হিসেবে শিবলিকে পাচ্ছে, তাতেও তাদের একটু দীর্ঘশ্বাস আছে কি? আসলে এক একটা লেখকের মনে হয় এক একটা সময় থাকে যে সেই সময় সে সেই কাজটাই করবে। আমার মনে হয় 90s গানের যে কাজটা আমার দরকার ছিল, মানে আই হ্যাভ ডান মাই জব, অ্যাকচুয়ালি গানের কাজটা হয়ে গেছে, কবিতার কাজটা হয়ে গেছে, ওই সময় আমাকে প্রয়োজন ছিল। ওই সময় গানের একটা পরিবর্তন দরকার ছিল। আমরা কয়েকজন মিলে তখন বাংলা গানে একটা ব্যাপক পরিবর্তন এনেছিলাম, লিরিক্যাল, মানে গানে তুমি আমের বাইরে যে মানে সাবজেক্টিভ হতে পারে গান, গান সমাজ কবিতার থেকে একদম তুলে আনা যেতে পারে গান, আমরা সেটা ওই সময় করে দেখিয়েছি। তারপরে একটা কবিতার একটা দারুণ সময় ছিল, স্পেশালি স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে তো কবিতার উন্মেষ ঘটেছে ওই সময়। তো এখন আমার মনে হচ্ছে যে এখন হুমায়ুন আহমেদের পরে একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে কথা সাহিত্যের। তো কারণ আমাদের এখানে হুমায়ুন আহমেদ যে কাজটা করে দিয়ে গেছে সেটা হচ্ছে পাঠক তৈরি করে দিয়ে গেছে, আর ওনা এখন সাপ্লাই তো বন্ধ হয়ে গেছে। তো এটা একটা বড় জিনিস যে আমাদের অনেক পাঠক আছে কিন্তু ভালো সেই মানের আসলে উপন্যাস পাচ্ছে না, গল্প পাচ্ছে না। তো সেই জায়গা থেকেই, এবং এখন লেখালেখি তো চালাতে হবে, এখন মাধ্যমটা হয়তো চেঞ্জ করেছি, আগে ছিল কবিতা তারপরে গান, এখন হয়তো উপন্যাস, কিন্তু আলটিমেটলি ওই আমার উপন্যাসের মধ্যে ওই গান কবিতা এগুলোই খুঁজে পায় আমার আমার যারা মানে শ্রোতা, যারা আমাকে ফলো করছে দীর্ঘ 30 বছর ধরে, তারা আমাকে আমার উপন্যাসের মধ্যেও আমার ওই গানই পায়, কবিতাকেও পায়। তো এটা আমার একটা প্যাটার্ন, লেখার প্যাটার্নও তুমি বলতে পারো। প্যাটার্নের মধ্যে আমি যদি লোভ সামলাতে পারছি না, একটি লাইন শুরুতেই আছে, এক কুৎসিত চেহারার মানুষকে এক বিদুষী নারী বলেছিল, আপনি হলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। একটি বাক্যেই নাকি বদলে গেছে তার জীবন, আপনার লেখাও কি এই একটি বাক্যেই কি পাঠককে আসলে বদলে দিয়েছে? না, আমার সবসময় মাথায় থাকে যে খুব আনইউজুয়াল কিছু একটা লেখা, মানে মানে আমি এমন একটা গল্প বলবো যে গল্পটা আগে বলা হয়নি। তো আমি প্রথমেই যখন গল্প লিখবো বলে প্ল্যান করি, আমি প্রথমেই আগে এটা চিন্তা করি যে কোন গল্পটা আসলে বলা হয়নি। তো এবার যে উপন্যাস নূরের যে প্রেক্ষাপট, নূরের প্রেক্ষাপট হচ্ছে সেই না বলা গল্পটা, সেই না বলা সময়টাকে আমি ধরার চেষ্টা করেছি। স্পেসিফিক্যালি যদি আমি টাইমটাকে বলি, তাহলে এটা 1786 সাল, মানে পলাশির যুদ্ধের পর একটা দীর্ঘ 3 দশক ধরে একটা গেরিলা যুদ্ধ হয়েছে এই অঞ্চলে, এবং সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ফকির সন্ন্যাসীরা, মুসলিম সাধক এবং হিন্দু সন্ন্যাসীরা, তাদের কম্বাইন একটা ফোর্স তৈরি হয়েছিল যার সংখ্যা ছিল প্রায় 50,000। তো আমরা আসলে পলাশির যুদ্ধের পরবর্তী এই যে একটা গ্লোরিয়াস মুক্তিযুদ্ধ ছিল আমাদের, সেটাও একটা মুক্তিযুদ্ধ, সেই ইতিহাসটা আমরা আসলে খুব বেশি জানি না। তা আমার কাছে মনে হচ্ছে এই সময়ের তারুণ্যের কাছে আমার ওই সময়টাকে তুলে দিতে হলে একটা গল্পের ভিতর দিয়ে সময়টাকে তুলে আনতে হবে। আমি আসলে ওই কাজটি করেছি, এবং এখানে ওই সময়ের যেই ফকির মজনু শাহর নেতৃত্বে যেই ফকির সন্ন্যাসীর যে আন্দোলন, যে মুভমেন্ট, যে যুদ্ধ হচ্ছে, তার ভিতরে একটি প্রেমের গল্প আছে, যে প্রেমের গল্পটি একটি অন্ধ নারীর চোখ দিয়ে পৃথিবীটাকে দেখানো। একটি ফিকশন, সেটি আশ্রয় করেছেন অন ফিকশনকে, ফিকশন বেসড অন ফ্যাক্ট, যেটা আমি সবসময় বলে থাকি আর কি। কিন্তু এটি এটি করতে গিয়ে কি আসলে ইতিহাসের প্রতি কতটা দায়বদ্ধ থাকা যায়? একদম, আমি পুরো দায়বদ্ধ থেকেই আমি এটা করেছি, মানে ইতিহাসের বিন্দু মাত্র নড়চড় না করেই মানে আমি আমার গল্পটা বলে গেছি। ইভেন তো আমার ইতিহাস ঐতিহাসিক চরিত্রগুলোও কথা বলে আমার উপন্যাসে, আমি সেই চরিত্রগুলোকেও তুলে এনেছি এবং তারা কথা বলে, তারা পারফর্ম করে। গেল কয়েক বছর ধরে ঠিক এরকমভাবে অনেকটাই যারা ইসলাম এবং একই সঙ্গে ধর্ম এবং এই বিষয়গুলোকে আপনার উপন্যাসে বা থ্রিলারে চরিত্র তিনি একটু ধর্মকে, তিনি একটু ওই বা তার বিশ্বাসকে
তিনি লালন করেন এবং সেভাবে এগিয়ে যান, সেখানে একটা হিরোইজম আমরা দেখতে পাই। এটি কি আপনি সচেতনভাবেই করছেন? হ্যাঁ, এটা একদম আমি সচেতনভাবেই করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে বিশ্বাস, আমাদের সাহিত্যে আমাদের উপন্যাসে আমাদের বিশ্বাসের প্রতিফলনটা হয় না। মানে আমরা আমি দেখেছি গত 50 বছরে আমাদের এই সাহিত্যিকরা যারা সাহিত্য করেছে তারা হয়তো মুসলমান, ধর্মে হয়তো মুসলমান কিংবা একজন হিন্দু, কিন্তু কিংবা একজন খ্রিস্টান, কিন্তু ও যখন সাহিত্য করেছে ও সেকুলার হয়ে করেছে, মানে ও এইসব থেকে বের হয়ে এসে করেছে। তা আমি আসলে সেটা করিনি, আমি আমার আমি যেটা ক্যারি করি, আমি যে বিশ্বাসটা ক্যারি করি, আমি সেটা নিয়েই সাহিত্য করেছি। আমার আমার সাহিত্যের ক্যারেক্টারগুলো এরকম, আমাদের মারা তাহাজ্জুদ পড়েন, ভোরের আজান শুনে জাগেন, আরও আমাদেরকে চান আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা পড়ি না, তো মারা এসে আমাদেরকে ফোর্স করেন, মারা চান, মানে এই যে একদম মানে তুলে আনা মাটির ভিতর থেকে যে তুলে আনা আমাদের ঘরের ভিতরে যে ঘটনাগুলো, এটা আমাদের বিশ্বাসের জায়গা, আমি ওটা আসলে তুলে এনেছি, আলাদা খুব কিছু একটা করিনি। সে বিশ্বাসের ভিত্তিতে একটা বিশ্বাসী পাঠকও কিন্তু আপনার গেল কয়েক বছরে তৈরি হয়েছে, যেটি আপনি প্রথম বছরে কিন্তু পাননি, 2017 সালে পাননি, কিন্তু ধীরে ধীরে এই পাঠক শ্রেণী তৈরি হয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে দেখছিলাম আপনি যে প্রকাশনী থেকে বেরিয়ে হয়েছেন, আলন্দা প্রকাশনী, সেই প্রকাশনীকে ঘিরে, আপনাকে ঘিরে একটা পাঠক বলয় দেখতে পেয়েছি। হ্যাঁ, যদি দারবিশ দিয়ে যদি আমি শুরু করি, তো দারবিশের আসলে আমার প্রস্তুতিটা প্রথম থেকেই ছিল। দারবিশের মধ্যে আমি ফেইথের কথা বলেছি, বিশ্বাসের কথা বলেছি, ওখানে একটা বিশ্বাস ফেইথ আছে। কিন্তু এরপরে আমি দারবিশটা ছিল আসলে আমার একটা খুব মানে এটা একটা পরীক্ষা নিরীক্ষা ছিল আর কি, কিন্তু এরপরে আর পরীক্ষা নিরীক্ষা করতে হয়নি, কারণ আমি বুঝে গেছি আসলে পাঠক এটা নিবে। তো পাঠক যখন এটা নেওয়া শুরু করেছে তখন আমি একদম স্পষ্টভাবেই আমি আমার বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছি উপন্যাসের ভিতর দিয়ে। তো যার ফলে তুমি যেটা দেখলে যে আমার যে পাঠক বলো এটা, হ্যাঁ আমি একটা মোরালিস্টিক মানে আইডিয়ালিস্টিক মানে আইকনিক কিছু তৈরি করার চেষ্টা করছি, যেটা আমাদের বিশ্বাসের প্রতিফলন ঘটবে এবং আমাদের এখনকার যে তারুণ্য তার একটা দিক নির্দেশনা পাবে। একটা মুখী কিনা? নো, একটা মুখী না। তো আমাদের তো এখানে তোমাকে বুঝতে হবে যে আমরা এখানে 90% মুসলমানের দেশ, আমরা তো সবাই দিন শেষে মুসলমান, আমরা সবাই রিলিজিয়াস, মানে হিন্দু যে সেও রিলিজিয়াস, মুসলিম যে, আমি আমার বিশ্বাসের কথা আমার উপন্যাসে থাকবে না, আমার গল্পে থাকবে না, আমার মানে সৃষ্টিশীলতার মধ্যে আমার বিশ্বাসের প্রতিফলন ঘটবে, এটা কেমন কথা? তো আমি ওই কাজটা করেছি আসলে, নট একমুখী কেন হবে, আমরা বলছি শুধু শুধু বিশ্বাসটাই একমুখিতা, সাহিত্য তো আসলে অনেক ভার্সেটাইল। এইটা হচ্ছে ফকির সন্ন্যাসী, ফকির মজনুসার সাথে মুসলিম সাধকরা এবং সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসীরা কম্বাইন্ড একটা একটা মানে ফোর্স ওয়েভ ইংরেজদের বিরুদ্ধে ফাইট করেছে, আমি এটা দেখিয়েছি। তুমি যদি বঙ্কিমচন্দ্রের যদি আনন্দমঠ, যদি আনন্দমঠ যদি তুমি পড়ো, ওখানে কিন্তু বঙ্কিমচন্দ্র খুব খুব কঠিনভাবে এন্টি ইসলামিক একটা ইয়া করেছেন, কঠিনভাবে ধর্ম মানে মুসলিমদের প্রতি উনি এক ধরনের ঘৃণার ইয়া করেছেন। সেই জায়গা থেকে আমি কিন্তু একই সময় নিয়ে উপন্যাস লিখেছি, কিন্তু সেখানে আমি তার উল্টোটা করেছি, কাউন্টার, আমি একদম উল্টোটা করেছি। উল্টোটা বলতে বলতে আমি ওখানে মানে মানে সম্প্রীতি দেখিয়েছি, সম্প্রীতি দেখিয়েছেন অনেক, একই সঙ্গে হিন্দু এবং মুসলিম সন্ন্যাসীরা সাধকরা একসঙ্গে মিলে যে ব্রিটিশ বিরোধী যুদ্ধ করেছে সেই সম্প্রীতিটা এই বইটার মধ্যে আছে। অনেক ধন্যবাদ লতিফুল ইসলাম শিবলি, আপনার বিশ্বাস বিশ্বাস পূর্ণতা পাক এবং বিশ্বাসী পাঠকদের পূর্ণতায় আরো বেশি পূর্ণ হয়ে উঠুন। অনেক ধন্যবাদ লতিফুল ইসলাম শিবলি, তার উপন্যাস নিয়ে কথা বলছিলাম, থ্রিলার নিয়ে উপন্যাস কথা বলছিলাম, আমরা শিবলিকে বিদায় দিতে চাই।